মিত্রে করাত প্রয়োজনীয় সাইজ অনুযায়ী বাঁশ কাটতে সাহায্য করে, ফলে কাজ আরম্ভ করতে সময়ের সাশ্রয় হয়। রেডিয়াল আর্ম করাতের সাহায্যে প্রয়োজনীয় সাইজ অনুযায়ী কাটতে সাহায্য হয়, ফলে কাজ আরম্ভ করতে সময় সাশ্রয় হয়। এটা মিত্রে করাত থেকে সুরক্ষিত। উড টার্নিং মেশিন বা লেথ মেশিনের সাহায্যে সমান সংকীর্ণ বিভিন্ন ব্যাসের বাঁশের খুঁটি বানাতে সুবিধা হয়। স্যান্ডিং মেশিন এক গুরুত্বপূর্ণ মেশিন, যার সহায়তায় কাজের সময় ফিনিশিং বা মেটেরিয়াল সরাতে সুবিধে হয়। বাঁশের ফার্নিচার বানানোর উদ্যোগে পিলার ড্রিল মেশিন খুব গুরুত্বপূর্ণ মেশিন। হাতে ধরার করাতের সাহায্যে চিহ্নিত জায়গায় কাটুন। সোজাভাবে কাটা সুনিশ্চিত করার জন্য দেখানো অবস্থায় বাঁশের খুঁটি রাখতে হবে এবং সর্বদা চিহ্নিত জায়গার অনুসারে কাটুন। কাটা বাঁশের টুকরো বেঞ্চ ভাইসের উপরে ধরতে হবে। এটা সুনিশ্চিত করুন যেন টুকরো বেঞ্চ ভাইসের থেকে একটু উপরে থাকে। দেখানো পদ্ধতিতে ধীরে ধীরে বাঁশের খোলস তুলে ফেলুন। নডের কাছে দেখানো জায়গায় একটু বেশি চাপ দিতে হবে। বাঁশ ঘুরিয়ে আবার তুলে ধরে এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন। খোলস ছাড়ানোর পরে এমন দেখতে হবে। অধিক মসৃণতার জন্য স্যান্ড পেপার দিয়ে সারফেস স্যান্ডিং করুন। সর্বদা বাঁশ স্যান্ডিং করবেন তার দৈর্ঘ্য এবং প্রয়োজনীয়তা অনুসারে এবং আঁশ যেন রেখাগতভাবে লেগে থাকে। সাধারণত
স্প্লিট বানানো হয় ফাঁফা বাঁশ দিয়ে। বাঁশের গোল উঁচু অংশ পরিষ্কার করুন। ভিডিওতে দেখানো অবস্থায় ছুরি ধরে তার পেছনের দিকে হাতুড়ি দিয়ে হালকাভাবে আঘাত করুন। কখনো কখনো বাঁশের গোল উঁচু অংশ ছুরি ঢোকানো মুশকিল হয়। এই ক্ষেত্রে ছেনি এবং হাতুড়ি ব্যবহার করে বাঁশ বিভক্ত করে ফেলুন। এরপরে বাঁশের গোল উঁচু অংশের ভিতরে পরিষ্কার করে নিন, ফলে বিভক্ত করতে সুবিধা হবে। এরপরে বাঁশ পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলুন, যাতে প্রয়োজন অনুসারে বিভিন্ন আকারে কাটা যায়। দেখানো পদ্ধতির অনুসরণ করুন। আপনি ভেন্ট ভাইসের উপরে রেখে ধীরে ধীরে পরিষ্কার করুন।